আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তার রূপ, দীপ্তি এবং ব্যক্তিত্বে একদিন মোহিত হয়েছে গোটা বিশ্ব। এরপর তার রূপ এবং অসামান্য অভিনয়ে দাপুটের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। স্বয়ং ঋতুপর্ণ ঘোষের কাছেও বিগ বাজেটের জন্য নির্ভরযোগ্যের তালিকায় প্রথম পছন্দ তিনি। তিনি বচ্চন পরিবারের গৃহবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউড তথা ভারতের রূপলী পর্দার আকাশে ঐশ্বরিয়া রায়ের আগে ও পরে দুটো আলাদা যুগের সৃষ্টি হয়েছে। তার পিক টাইমে তিনি বহু নায়িকার ঈর্ষার কারণ হয়েছেন, পরবর্তী প্রজন্মের কাছে জ্বলন্ত রোল মডেল বাংলাদেশের জেসিয়া ইসলাম। হ্যাঁ, 2017 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জানাতুল নাইম এভরিল নয়, জেসিয়া ইসলাম। জানাতুল নাইম এভরিল বিবাহিত এবং এই তথ্য তিনি গোপন করেছেন, তাই এভরিল মুকুটের অযোগ্য বলে বিবেচিত হন। এবছর চীনে অনুষ্ঠিত হবে 67তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। প্রথমবারের মতো বাংলাদেশ থেকেও একজন প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে লাভ এলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আয়োজনে ছিলেন অন্ত শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, আর সেখানে দেড় মাস যাচাই বাছাইয়ের পর জান্নাতুল নাইম এভরিলকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু এরপরেই বাধে বিতর্ক, মিডিয়াতে শোরগোল পড়ে যায়। নিজের বিয়ের কথা গোপন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এভরিল, যদিও তার পরপরই সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন এভরিল, স্বীকার করে নেন তার বিয়ের কথা। কিন্তু সেখানে এভরিল খুব জোরালোভাবে দাবি করেন তার সেই বিবাহ ছিল বাল্য বিবাহ। 16 বছর বয়সে তার বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন, সেই বিবাহ বাসর থেকে এক প্রকার পালিয়ে এসেছেন তিনি। কঠিন ভাগ্যের সঙ্গে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। গল্পটা রূপলী পর্দার জন্য ভীষণ লোমহর্ষক, সন্দেহ নেই। কিন্তু জেসিয়া ইসলামের এইসব বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। তার সামনের লক্ষ্যটা যে বিশাল, নামটা যে ঐশ্বরিয়া রাই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।